ওরা দরিদ্র মুসলিম দেশগুলোতে পরিবার পরিকল্পনার মতো একটা অভিশপ্ত নীতি বাস্তবায়ন করতে চেয়েছিল জনসংখ্যা কমানোর নামে আসলে উম্মতে মুহাম্মদী কমানোর একটা উদ্দেশ্য ছিল পারছে কিছু করতে কথা বলে না না উম্মতে মুহাম্মদী বাড়তেছে কারণ রাসূলুল্লাহ বলেছেন 80 কাতার হবে উম্মতে মুহাম্মদীর বেহেশতি আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখ রূপর নবীর উম্মত বেহেশতি যারা তাদের সংখ্যা হবে 40 কাতার আমরা হব সুবহানাল্লাহ বিহাম বরং পৃথিবীতে অভিশপ্ত ইহুদি জাতির সংখ্যাই কমতেছে সারা দুনিয়ায় এখন ইহুদি আছে 115 মিলিয়ন কত 1 কোটি 50 লাখ 1 কোটি মাত্র সারা ওয়ার্ল্ডে ইহুদির সংখ্যা আছে মাত্র 1 কোটি 50 লাখ আন্ডা বাচ্চা নিয়ে 2 কোটি ধরলাম আমরা আছি 200 কোটি ওরা আছে 2 কোটি ওদের সংখ্যা কমতেছে কেন কমতেছে বিজ্ঞানীগণ দেখেছে সন্তান উৎপাদনের জন্য মানুষের যে স্পার্ম এবং ওভাম পুরুষের শুক্রাণু মায়ের কি ডিম্বাণু এটা লাগবে না তারপর ছেলে মেয়ে হবার জন্য এক্স এবং ওয়াই এই দুই ক্রোমোজোম মিললে মায়ের পেটে হয় ছেলে ডাবল এক্স হলে মেয়ে বিজ্ঞানীরা দেখেছে অদৃশ্য কারণে ইহুদিদের স্পার্ম নষ্ট হয়ে যাচ্ছে প্রজনন ক্ষমতা কমতেছে চেষ্টা করে ইহুদি সংখ্যা বাড়ানো যাচ্ছে না আল্লাহ তাআলা বোমাটা আসল জায়গায় মেরে দিয়েছেন 57টা মুসলিম রাষ্ট্রের সৈন্য আছে কত 50 লক্ষের উপরে আমরা যদি বিজাতিদের জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া জাতীয়তাবাদের ভিত্তিতে নয় কালেমার বিশ্বাসে বিশ্বাসী আমরা এই ভিত্তিতে 57টি মুসলিম রাষ্ট্র এক হতে পারতাম 57টি মুসলিম রাষ্ট্রের মুসলিম ওয়ার্ল্ড ইসলামিক ওয়ার্ল্ড ইসলামী বিশ্বের 50 লক্ষ সৈন্য যদি মার্চ করে ইসরায়েলের দিকে যেত দুনিয়ার কোন বড় শক্তি সামনে দাঁড়াবার হিম্মত করতে পারত না নিরহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানকে এক তরফা হত্যা করার দিন শেষ ফিলিস্তিনেরাও ইমানের মন্ত্রে উজ্জীবিত হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে এই পৃথিবীর টপ মোস্ট টেরর স্টেট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় অবৈধ সন্ত্রাসী দেশ ইসরায়েলের অস্তিত্বে নিরস্ত্র হামাস কম্পন সৃষ্টি করে দিয়েছে মুসলমান মুসলমান সারা দুনিয়া দেখেছে যদি আমেরিকা এক ঘন্টার জন্য সমর্থন সরায় বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে তা যে ইসরায়েল 1948 সালে স্বাধীনতার দাবি করেছে আমার ফিলিস্তিনি মুসলমানের রক্তে হাত রঞ্জিত করে জবরদখল করেছে সেই অবৈধ ভূখণ্ডটিও রক্ষার জন্য প্রতি ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে ইহুদিরা আমেরিকার মুখাপেক্ষী তাদের চেয়ে বড় দারিদ্র আর মিসকিন জাতি পৃথিবীর কেউ হইতে পারে না অন্য কোন জাতি হতে পারে না ঠিক কিনা বলেন এই হচ্ছে আহলে কিতাব তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইহুদিরা আর তারা লাঞ্ছনা বঞ্চনা অভিশাপ নিয়ে আছে বখতে নসরের পর পৃথিবীতে দ্বিতীয়বার তাদেরকে সাইজ করছে রোমান বাইজেন্টাইনরা তৃতীয়বার ইহুদিদের মেরুদণ্ড চুরমার করে দিছে অ্যাডলফ হিটলার এই লোকটার জন্য আমি দোয়া করতে পারি না অমুসলিম ছিল কিন্তু দোয়া করতে মন চায় জার্মানের চ্যান্সেলর হিটলার একজন দুইজন না 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে মরার আগে বলে গেছে কিছু ইহুদি রেখে গেলাম কারণ পরবর্তীতে ইহুদির দালালরা আমাকে অপবাদ দিবে আমি ফেসিবাদী স্বৈরাচারী আসলে কেন ইহুদিদেরকে মানলাম কিছু ইহুদি রেখে গেলাম যেন পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারে আমি কাজটা খারাপ করি নাই ভালো কাজ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন
سلطان العارفين হাদিয়ে বাঙ্গাল আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র সিলসিলায়ে কারামাতি আলিয়ার রাহবার বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি হযরত শাহ সুফি কারামত আলী জনপুরি নওয়ারাল্লাহ মারকাদা ওনার 155তম অফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী সালে সোয়াব মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম তুলাবায়ে এজাম বিভিন্ন প্রান্ত থেকে চরম ব্যস্ততায় আজকের বরকতপূর্ণ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি ও শ্রদ্ধা উজাড় করে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীঈন অল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত সুধী প্রতি বছর অত্যন্ত ঐতিহ্যের সাথে আড়ম্বরপূর্ণভাবে আল্লাহর ওলির এই ইসালে সব মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সদ শত বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও খুবই সফলতার সাথে মাহফিল শুরু হয়ে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় এটা আমরা দেখে এসেছি এবং এটা আল্লাহর ওলির একটি কারামাত হিসেবে আমরা বিবেচনা করতে পারি ঠিক কিনা বলে আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য কিছু দিক ও নির্দেশনামূলক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আলোচনার প্রারম্ভে ভূমিকাতে একটি কথা না বললেই নয় আপনারা যারা এখানে এসেছেন পার্থিব কিংবা জাগতিক স্বার্থে কেউ আসেন নাই ঠিক কিনা ঠিকটাও তো ঠিক মতো বললেন না আপনারা দেখে থাকেন গতানুগতিক প্রোগ্রামগুলোতে যারা রাজনৈতিক মঞ্চ বানায় শ্রোতা আনতে বাস লাগে লাঞ্চের ব্যবস্থা করতে হয় পকেটে নগদ কিছু দিতে হয় ঠিক কিনা তারপর দেখা যায় একদিক নেতা ভ্যাঁ ভ্যাঁ করছে আরেক দিকে শ্রোতা চীনা বাদাম চাবায়
এখানে আপনারা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় সানন্দে মহানন্দে। আপনারাও কি কিছু চান? অবশ্যই চাই, আমি তো চাই, আপনারা চান না? আমরা আল্লাহর কাছে আজর নাজিম চাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা মন্দির জন্য, ঠিক কিনা? আমরা এখানে এসেছি আর বসেছি, পরকালে তো মুক্তি পাবো কোনো সন্দেহ নাই, নগদ প্রাপ্তি কি? সুবহানাল্লাহ, কোরআন শরীফের মাহফিলে যতক্ষণ মানুষ বসে থাকে তাদের ইমানটা বাড়তেই থাকে, এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইমানে তারজমাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী মুআজ বিন জাবাল থেকে একটি হাদিস বর্ণনা করেছেন মওকুফ সূত্রে, হাদিসটি তালিকান তিনি বর্ণনা করেছেন মুআল্লাক হাদিস হিসেবে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবি হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার ছাত্রকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিসের কথা বলি, শুনি, জিকির ফিকির করি, আর আমাদের ইমানটারে বাড়াই। হাফেজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীতে ইজলিস বিনা নুমিন সাআহ এই অংশের ব্যাখ্যায় তিনি লেখেন, মমিন বান্দাগণ যখন দিনই কোনো মজলিসে বসে, কোরআন হাদিস শুনে এবং শোনায়, মাসালা মাসাইল আলোচনা করে কিংবা জিকির ফিকির করে, যতক্ষণ করে ইমানের নূর তাদের বাড়তে থাকে, এতে আমরা খুশি না বেজান? সুবহানাল্লাহ। দ্বিতীয় লাভ কি? নগদ পাহাড় সমান গুনার বোঝা নিয়ে এসেছেন, মুনাজাত করে যখন বাড়ি যাবেন নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন। আমরা পুরাপুরি খুশি হইলাম না, মোটামুটি হয়েছি, হই নাই তো, আওয়াজে তো তা বোঝা যায় না, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। একটা গুনাও আমল নামায় থাকবে না। বিশ্ববরণ্য ইমাম ইমামে হাইসামি মজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে সংকলন করেছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন, আমার উম্মতের কিছু মানুষ যখন এক জায়গায় বসে যায়, তাদের মধ্যে কেউ যদি হাত তুলে দোয়া করে, বাকিরা যদি পিছনে আমিন আমিন বলে, আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন বলে, বান্দাদের আমিন ফেরেশতাদের আমিন যখন এক হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়, তাহলে আমরা বিশ্বাস রাখতে পারি মোনাজাতের সময় আমরা গুনাগুলো মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারব, এতে আমরা খুশি না বেজা, বেশি না কম? আমরা খুশি, আমাদের মালিক খুশি, বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুণ্ডারও বেজার। শয়তানের সব চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ বলা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে, আমার সঙ্গে আপনারাও পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন
أخرجت للناس تأمرون بالمعروف تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون الله تعالى تار حبيب محمد صلى الله عليه وسلم رپور ابو تنو قرآن در هزار بچھرا گئے تار حبيب پیارا امت امت محمد کے شنبودھن کرے بولین كنتم خیر امت تم رائی সর্বশ্রেষ্ঠ জাতি বড় একটা শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন্নাস আই উযহিরাত আলান নাস কিংবা আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের কাজ কি তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ তোমাদের কর্মসূচি দুটো তামুরুনা বিল মারুফ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে বাধা দিবে وَتُؤْمِنُونَ بِاللَّهِ আর আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনবে আল্লাহ কথাগুলো ঈমানদারদেরকে বলেছেন তারপর আবার ঈমান আনার কথা কেন এখানে উদ্দেশ্য হচ্ছে ঈমানের নূরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এটা হলো ইসতিকমালি ঈমান অর্থাৎ ঈমানকে পরিপূর্ণ করতে হবে আল্লাহর উপর নিরঙ্কুশভাবে বিশ্বাস স্থাপন করতে হবে ولو آمن أهل الكتاب لكان خيرا لهم যদি আহলে কিতাবগণ ঈমান আনয়ন করত এটা তাদের জন্য মহা কল্যাণ হতো منهمুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন কিন্তু হতভাগ্য আহলে কিতাব খুব কম সংখ্যক তাদের মধ্যে ঈমান আনার সৌভাগ্য লাভ করেছে আর অধিকাংশ আহলে কিতাবই ঈমান থেকে বঞ্চিত হয়ে সত্য থেকে দূরে অবস্থান করেছে আমরা তিনটি পর্যায়ে আল্লাহ তাআলার কথাটি বুঝার চেষ্টা করব প্রথম হচ্ছে আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মাহ উম্মতে মুহাম্মাদী তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি আমাদের শ্রেষ্ঠত্বের কথা কে বলেছে আমরা বলেছি না আল্লাহ বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে করে কি না আরে কথা বলেন আমি কবরস্থানে না সমাবেশে ভুলে যান নাই তো তা আচরণটা মুর্দার মতো হবে না জীবন্ত মানুষের মতো হবে আপনাদের পারবেন না আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের এই খাইরিয়াত শ্রেষ্ঠত্বের ঘোষণা কি আমাদের না আল্লাহর পৃথিবীর প্রত্যেকটি জাতি শ্রেষ্ঠত্বের দাবি করে ইউরোপিয়ানরা দাবি করে তারা শ্রেষ্ঠ জাতি বাঙালি বলবে আমরা শ্রেষ্ঠ জাতি এমনকি জাতি না উপজাতি যারা আছে আছে না বাংলাদেশে গারো সাঁওতাল চাকমা এদেরকে জিজ্ঞেস করুন এরা বলবে আমরা উপজাতি হইলে কি হবে আমরা শ্রেষ্ঠ জাতি আর পৃথিবীতে চোরের মার বল গলা সে হিসেবে দম্প করে যারা শ্রেষ্ঠ জাতির দাবি করে তারা হচ্ছে ইংরেজ জাতি ওরা বলতে চায় ওরা সিভিলাইজড নেশন সভ্য জাতি আর ইতিহাস বলে পৃথিবীর সবচেয়ে আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি ওদের ইতিহাসটাই চুরি দাগাবাজি
প্রতারণা দুর্নীতিতে ভরা। এই উপমহাদেশ থেকেই তারা সম্পদ চুরি করেছে 188 বছরে, যার বর্তমান বাজার মূল্য $30 trillion। কত? সম্পদ চুরি করছে ওরা আমাদেরটা, ঠিক কিনা? উপমহাদেশে ঢুকছে 1757 সালে, কত সালে? তখন থেকে চুরি শুরু করলো। হিন্দুদেরটা চুরি করে নাই, করছে মুসলমানেরটা। মুঘল রাজা বাদশাদের সম্পদ চুরি করেছে, নবাব সিরাজউদ্দৌলার সম্পদ চুরি করেছে, ঢাকার নবাব সলিমুল্লাহর সম্পদ চুরি করেছে, নবাব আব্দুল লতিফ খানের সম্পদ চুরি করেছে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা উপমহাদেশ থেকে চুরি করে যারা ব্রিটেনকে সমৃদ্ধ করেছে, তারা সভ্য জাতি হতে পারে না, দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতি, চোর জাতি, ঠিক কিনা? প্রত্যেকটি জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের কথা পৃথিবীর কোন অ্যাসেম্বলি ঘোষণা করে নাই, কোন দার্শনিক বলে নাই, কোন কবির কথা নয়, কোন জাতির কথা নয়, কথাটি স্বয়ং আরশে আজিমের মালিক ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতে মুহাম্মাদি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, বলেন সুবহানাল্লাহ। এ ঘোষণা কার? সন্দেহ আছে? সংশয় আছে? তর্ক বিতর্কের সুযোগ আছে? উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের মূল কারণ তিনটি, কয়টি? কারণ যদি খুঁজেন তো মূলত দুইটা, একটি হচ্ছে খাইরিয়াত, আরেকটি হচ্ছে আদালত। সুবহানাল্লাহ। খাইরিয়াত হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব, তার মূল কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা মূল কারণ। আর দ্বিতীয় কারণ, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে ন্যায়পরায়ণতার মানদণ্ড উত্তীর্ণ করেছেন, এটা হচ্ছে আদালত। এটা কি? একটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব, আরেকটা হচ্ছে আমাদের ন্যায়পরায়ণতা। এই দুইটি বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ স্থান দান করেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান্নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, আর এভাবেই হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি এবং তোমাদেরকে ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি। আমাদের অনেক স্কলার তর্জমা করতে যেয়ে বলে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানায় দিয়েছি। এই তর্জমাটা আসাহ না, আল্লাহ এটা বলেন না আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? মধ্যপন্থী না, সত্যপন্থী। কি তো ওয়াসাতান অর্থ কি? শাব্দিক অর্থ করলে হয় মাঝখানে, কিন্তু কোরআন শরীফের শাব্দিক তর্জমার সাথে মুফাসসিরগণ কি ব্যাখ্যা করেছেন সেটা দেখতে হবে। আল্লামা হাফেজ ইবনু কাসির তাফসিরুল কোরআনিল আযীমে, ইমামে বাগাবী মালিমুত তানজিলে, মাহমুদ আলুসি রুহুল মানিতে, ইমাম রাজি তাফসির কবিরে,
হাফেজ জালালউদ্দিন সিউতি তাফসীর জালালাইনে ইমামে কুরতুবী জামিউল কোরআনে দশ থেকে বারোটি তাফসিরের মধ্যে দেখেছি তারা সবাই এক তাফসির করেছেন ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারাও ওয়া আদলা কেউ বলেছেন খিয়ারাও ওয়া উদুলা আর এভাবে হে উম্মতে মুহাম্মদি তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি কোরআন শরীফের তাফসীর মন গড়া করার কোনো সুযোগ নাই আছে জোরে বলেন আছে তাফসীরের মূল নীতি হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বাদুহু বাদা কোরআন শরীফের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে দ্বিতীয় নীতি হচ্ছে কোরআন শরীফের তাফসীর নিতে হবে সহি হাদিস থেকে তৃতীয় নীতি হচ্ছে কোরআন শরীফের ব্যাখ্যা নিতে হবে ইজমাউল মুফাসসিরিন সব মুফাসসির যে ব্যাখ্যায় একমত সেটা গ্রহণ করতে হবে কথা বুঝেন নাই আমাদের দেশে একটা নতুন ফেরকা বের হয়েছে আহলে কোরআন দাবিদার ওনারা কোনো তাফসীর মানে না একটা হাদিসও বিশ্বাস করে না আমি বলি তারা মুসলমানও হইতে পারে না এটা এটা নতুন ফেতনা এটার নাম দাবি করে আহলে কোরআন আসলে এটা আহলে কোরআন না এটা আহলে শয়তান সারা বাংলাদেশে এদের একটা ঠাকুর আছে আমি আর নামটা বললাম না তিন চার মাস আগে আমার কাছে গেছিল বাহাস করতে বুঝলেন 22 মিনিটের মাথায় মস্তক নত করে নাকে খদ দিয়া তওবা করে বের হইছে আপনি ভিডিওটা দেখছেন মোটামুটি সবাই দেখছেন আলহামদুলিল্লাহ মনে রাখবেন আহলুস সুন্নাল জামাতের ফতোয়া মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المفسرين بالاتفاق فهو كافر الله رسول একটি সহি হাদিস যা সকল মুহাদ্দিসের নিকট সহি এরকম একটি হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের আর আহলে কোরআন দাবিদাররা বুখারি মুসলিম সহ একটা হাদিসও বিশ্বাস করে না এরা কি মুসলিম না কাফের বুক ভরা শক্তি নিয়ে বলেন তারা মুসলিম না কাফের বেইমান জিন্দিক যদি বাংলাদেশ ইসলামী শরীয়া আইন থাকত তো তাদের একমাত্র শাস্তি হতো মৃত্যুদণ্ড কারণ জিন্দিকের শাস্তি কি মৃত্যুদণ্ড তো কোরআন শরীফ ব্যাখ্যার জন্য প্রথম নীতি হচ্ছে কোরআন শরীফের ব্যাখ্যা কোরআন দ্বিতীয় নীতি সহি হাদিস তৃতীয় নীতি ইজমাউল মুফাসসিরিন মুফাসসিরদের যে মতগুলো ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তা গ্রহণ করতে হবে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা এই আয়াতের ব্যাখ্যা স্বয়ং আল্লাহর রাসূল করে দিয়েছেন ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে আয়াতের ব্যাখ্যায় লিখেন ওয়া রাওয়াত তিরমিজিউ عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم في قوله تعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أمة وسطا أي عدلا حضرت أبو سعيد خدري برننا كورن الله رسول نبي محمد صلى الله عليه وسلم وكذلك جعلناكم أمة وسطا ব্যাখ্যা করে দিয়েছেন ওয়াসাতান মানে আদলা অর্থাৎ উম্মতে মুহাম্মদি তোমাদেরকে আমি আল্লাহ ন্যায়পরায়ণ জাতি হিসেবে তৈরি করেছি আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ দুইটা একটা হচ্ছে খাইরিয়াত আরেকটা হচ্ছে আদালত সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি বলে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আর আমাদেরকে তিনি ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ করেছেন কারণ আমরাই হাশর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর পক্ষে সাক্ষী দিব আল্লাহু আকবার
আমরা উম্মতে মুহাম্মাদী আদম থেকে ঈসা পর্যন্ত 100,000 উপর নবীর পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব সেজন্য আল্লাহ বলেছেন লিতাকুনু শুহাদা আলান নাস যেন তোমরা মানব জাতির জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী হতে পারো ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পক্ষে সাক্ষী দিবেন সুবহানাল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ আল বুখারীতে আরেকটি হাদিস এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কাল কিয়ামতের দিন হাশর ময়দানে ইউদা নূহুন আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন হাশর ময়দানে নবীগণের মধ্যে প্রথম যাকে হিসাবের জন্য ডাকা হবে তিনি আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম হবেন আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে নূহ নবী বলবেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রব হে আমার রব আমি হাজির আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন হাল বাল্লাগতা ওরে নূহ তুমি কি আমার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব আমার মেসেজ আমার সংবাদ কি উম্মতের কাছে পৌঁছাইছো নাকি তিনি বলবেন নাম যথাযথভাবে পৌঁছাইছি আল্লাহ فيقال لأمته هل بلغكم আল্লাহর পক্ষ থেকে নূহের জাতিকে জিজ্ঞেস করা হবে ওহে নূহের সম্প্রদায় তোমাদের কাছে কি আমার নবী নূহ যথাযথভাবে দাওয়াত পৌঁছাইছে নাকি নূহ আলাইহিস সালামের উম্মতের অবিশ্বাসী কাফেররা তাৎক্ষণিক বলবে আল্লাহ মা আতানা মিন নাজির আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোন নবী আসে নাই নূহ নামে কেউ আমাদের কাছে কিছুই বলে নাই নাউজুবিল্লাহ বলবেন না তাৎক্ষণিক জাতি তার নবীকে মিথ্যা সাব্যস্ত করে দিবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন মাই ইয়াশহাদু লাক নূহ তুমি বলতেছো তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছায় দিছো তোমার জাতি বলতেছে তুমি পৌঁছাও নাই নূহ তোমার পক্ষে কোনো সাক্ষ্য আছে নাকি নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা আজকের এই হাশর ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দিবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার আল্লাহর হাবিব হুকুম করবেন উম্মতে মুহাম্মাদী দাঁড়ায় বলবে আল্লাহ তাআলা তোমার নবী তোমার রসুল নূহ পয়গম্বর যথাযথভাবে তার জাতির কাছে তোমার দাওয়াত পৌঁছায় দিয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর আদালতে জিতে যাবেন এই একই হাদিস আবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বর্ণনা করেছেন মুতাওয়ালা দীর্ঘ রাওয়ায়েত সেখানে আব্দুল্লাহ ইবনুল মুবারক বর্ণনা করেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের পক্ষে সাক্ষ্য দিবেন উম্মতে মুহাম্মাদী তখন আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত নবীদের উম্মত যারা মিথ্যাবাদী কাফের তারা আল্লাহর কাছে আরজি পেশ করবে আল্লাহ উম্মতে মুহাম্মাদী আমাদেরকে দেখে নাই তারা আসছে সবার পরে যারা আমাদেরকে দেখে নাই আমাদের কথা শুনে নাই তারা কেমন করে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে আল্লাহর বিচারটা কতটা ট্রান্সপারেন্সি থাকবে দেখছেন স্বচ্ছতা সুবহানাল্লাহ আল্লাহ সুবিচার মানুষকে শিখিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহর কোরআনের বাইরে রাসূলুল্লাহর হাদিসের বাইরে কোনো জাস্টিস বা সুবিচার পৃথিবীর কোথাও কখনো প্রতিষ্ঠিত হইতে পারে না পারে না হাশর ময়দানে মিথ্যাবাদী উম্মতকে আল্লাহ সুযোগ দিবেন তার আত্মপক্ষ সমর্থন করার আপনি দেখেন আজকের পৃথিবীতে বিচারের নামে প্রহসন হয় যেটা মন চায় সে ফাইলটা আসে বিচারকের কাছে জামিন হয় আর যেটাকে জামিন দেওয়া হবে না ওই ফাইল দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায় না
জামিন নাই কি নাই আত্মপক্ষ সমর্থনের সুযোগও নাই আর হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর হাজার হাজার উম্মতকে আল্লাহ সুযোগ দিবেন আত্মপক্ষ সমর্থন করার তারা বলবে আল্লাহ উম্মতে মুহাম্মদের সাক্ষ্য কেমনে গ্রহণ করবেন তারা তো আমাদেরকে দেখে নাই আসছে সবার পরে কথা বুঝতেছেন যুক্তি তো ঠিক আছে যুক্তি ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে প্রশ্ন করবেন কেমন করে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম উম্মতে মুহাম্মদী জবাব দিবেন আল্লাহ তাআলা তুমি দার হাজার বছর আগে তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কোরআনে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর কথাই তো বলে দিয়েছো নবীদের ইতিহাস বলেছো নবীগণ যথাযথ দায়িত্বের সাথে তোমার মেসেজ উম্মতের কাছে পৌঁছায় দিয়েছে আমরা কোরআনকে বিশ্বাস করে সেই ঈমানের ভিত্তিতে আজকে সাক্ষ্য দিলাম আল্লাহ রায় ঘোষণা করবেন কদ সাদাকু উম্মতে মুহাম্মদী সত্য বলেছে নবীগণ রায় পেয়ে যাবেন কাফেররা হেরে যাবে এখানে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব খাইরিয়াত আদালত সুবহানাল্লাহ আমাদের এত দাম এত শান এত মান তা তো আমরা বুঝি না সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদীর ফজিলত কত বেশি তা আমরা নিজেরাই বুঝি না সেজন্য অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি সহিহ আল বুখারীতে হাদিস এসেছে হাদিসটি সহিহ মুসলিমও আছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন নাহনুল আখিরুনা সাবিকুন এ হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন তার মানে নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া আসসাবিকুনা ইয়াউমাল আখিরা আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত উম্মতে মুহাম্মদী দুনিয়াতে এসেছে সবার পরে কিন্তু কবরে হাসরে মিজানে জান্নাতে থাকবে সবার আগে সম্মানিত সুধী উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের কথা কত বেশি কত বলবো তা তো শেষ করা যায় না আল্লাহর হাবিব ইরশাদ করেছেন নাহনুল আখিরুনা সাবিকুন আগমনের দিক দিয়ে আমরা এসেছি সবার পরে কিন্তু হাসরে মিজানে ফুল সিরাতে জান্নাতে আমরাই থাকব সবার আগে উম্মতে মুহাম্মদীকে পাঠিয়ে আল্লাহ তাআলা সত্তরটি উম্মতের সমাপ্তি ঘটিয়েছেন সবার পরে রসুল্লাহর উম্মত উম্মতে মুহাম্মদী কিন্তু হাসরে মিজানে পুল সেরাতে থাকবে সবার আগে সুবহান আল্লাহ বলবেন না বুখারী শরীফের হাদিসটি পড়ানোর সময় আমার ছাত্রদেরকে আমি একটা উদাহরণ দিই বোঝানোর জন্য আপনাদেরকেও দিব আপনারা যারা বিদেশ সফর করেছেন প্লেনে আপনারা দেখেছেন একই ফ্লাইটে একই এয়ারক্রাফটে অনেকগুলো ক্লাস থাকে যাত্রীদের কি থাকে ক্লাস থাকে না কথা বলেন সবার আগে পাইলট যেখানে বসে ককপিট তার পিছনে ভিআইপি সিটগুলো হচ্ছে ভিআইপি প্যাসেঞ্জার ঠিক তারপরে কিছু সিট বিজনেস ক্লাস তারপরে পর্দা তারপরে পিছনে সব সিট হচ্ছে ইকোনমিক ক্লাস ওখানে আমাদের মতো গরিব যারা চাষা ভূষা এরা বসি প্লেন কিন্তু একটাই প্লেন একটাই সামনে কি আরে বাবা হামাক সাথে কথা কইবা না তো জবাব দাও হামাক কথা বুঝো হইছে রংপুরের মতো কথা একটু একটু হইছে সামনে ভিআইপি দের সিট তারপর বিজনেস ক্লাস তারপর ইকোনমি ঠিক কিনা আপনার লক্ষ্য করলে দেখবেন সবার আগে এয়ারপোর্টে আসে প্রায় চার ঘন্টা আগে ইকোনমি ক্লাসের যাত্রী এরা এসে বেহুদা কোনো কাজ নাই
তিন ঘন্টা আগে রিপোর্টিং করবে, বসে থাকবে, আর কতগুলো মশা আছে এগুলো মারবে বসে বসে। প্রায় দেড় ঘন্টা আগে ঢুকে বিজনেস ক্লাস, আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আসে ভিআইপি মন্ত্রী এমপি। প্লেন যখন বোর্ডিং ব্রিজ টিউবে লাগে বা সিঁড়ি যেটাই কর, ইমিগ্রেশন পার হয়ে সবার আগে প্লেনে যে বসে ভিআইপি, তারপরে সিটে বসে বিজনেস ক্লাস, তারপরে সবার আগে যারা এয়ারপোর্টে আসছে চার ঘন্টা আগে, ওরা আস্তে আস্তে যাইয়া সিটগুলোতে বসে। যারা আসলো আগে ওরা বসলো পরে, আর যারা আসলো পরে ওরা প্লেনে বসলো। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত এসেছেন, আগে সবার পরে এসেছে উম্মতে মুহাম্মাদি, কিন্তু তারা ভিভিআইপি উম্মত। হাসরে মিজানে পুল সিরাতে সবার আগে তারা থাকবে, আল্লাহর জান্নাতে সবার আগে তারা ঢুকবে। শুধু কি তাই, ইমাম আলুসি রুহুল মানিতে লেখেন উম্মতে মুহাম্মদিকে আল্লাহ তাআলা কি রকম সম্মান মর্যাদা দিবেন। মাহমুদ আলুসি রুহুল মানিতে লেখেন ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক উম্মতে মুহাম্মদি ইমানদারকে আল্লাহ তাআলা হাসর ময়দানে বসার জন্য এক একটা স্বর্ণের চেয়ার বসায় দিবেন। উম্মতে মুহাম্মদি তাদের মাথার উপর আল্লাহর রহমতের মেঘমালা ছায়া দিতে থাকবে, সূর্যের আলো তাদের দেহে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাশর ময়দানে জান্নাতি বেহেশতিদের কাতার হবে একশো বিশটি কাতার। কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন বেহেশতিদের কাতার হবে একশো বিশটি। আল্লাহর হাবিব বলেছেন একশো বিশটি কাতারের মধ্যে আমার উম্মত উম্মতে মুহাম্মদি হবে প্রথম আশি কাতার। সুবহানাল্লাহ, রসুল্লার কথাটা আমরা বিনা সন্দেহে বিশ্বাস করি। কাফের মোর্শেক সংশয়বাদীদেরকে বলবো তোমাদেরও বিশ্বাস না করি উপায় নাই। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা দুইশো কোটি, সুবহানাল্লাহ কইবেন না, কত কোটি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা চলে ইহুদিদের পয়সায়। ওরা দরিদ্র মুসলিম দেশগুলোতে পরিবার পরিকল্পনার মতো একটা অভিশপ্ত নীতি বাস্তবায়ন করতে চেয়েছিল, জনসংখ্যা কমানোর নামে আসলে উম্মতে মুহাম্মদি কমানোর একটা উদ্দেশ্য ছিল। পারছে কিছু করতে? কথা বলে না, উম্মতে মুহাম্মদি বাড়তেছে, কারণ রসুল্লাহ বলেছেন আশি কাতার হবে উম্মতে মুহাম্মদির বেহেশতি। আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর উম্মত বেহেশতি যারা, তাদের সংখ্যা হবে চল্লিশ কাতার, আমরা হব সুবহানাল্লাহি বিহাম। বরং পৃথিবীতে অভিশপ্ত ইহুদি জাতির সংখ্যাই কমতেছে, সারা দুনিয়ায় এখন ইহুদি আছে একশো পনেরো মিলিয়ন। কত? এক কোটি পঞ্চাশ লাখ, এক কোটি মাত্র, সারা ওয়ার্ল্ডে ইহুদির সংখ্যা আছে মাত্র এক কোটি পঞ্চাশ লাখ। আন্ডা বাচ্চা নিয়ে দুই কোটি ধরলাম, আমরা আছি দুইশো কোটি, ওরা আছে দুই কোটি, ওদের সংখ্যা কমতেছে। কেন কমতেছে? বিজ্ঞানীগণ দেখেছে সন্তান উৎপাদনের জন্য মানুষের যে স্পার্ম এবং ওভাম, পুরুষের শুক্রাণু, মায়ের কি ডিম্বাণু, এটা লাগবে না। তারপর ছেলে মেয়ে হবার জন্য এক্স এবং ওয়াই, এই দুই ক্রোমোজোম মিললে মায়ের পেটে হয় ছেলে, ডবল এক্স হলে মেয়ে,
বিজ্ঞানীরা দেখেছে অদৃশ্য কারণে ইহুদিদের স্পার্ম নষ্ট হয়ে যাচ্ছে, প্রজনন ক্ষমতা কমতেছে, চেষ্টা করে ইহুদি সংখ্যা বাড়ানো যাচ্ছে না, আল্লাহ তাআলা বোমাটা আসল জায়গায় মেরে দিয়েছেন, ঠিক কি না? এই জন্য ওদের সংখ্যা কমতেছে, আমাদের সংখ্যা বাড়তেছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে দেখা গিয়েছে 18% হিন্দু, এখন আছে 6.5%। ভারতে যতই নির্যাতন হয় মুসলমানের উপর, আমার দেশের মুসলমান হিন্দুদের উপর একটা টোকাও দেয় না। হিন্দু সংখ্যা কমছে কেন? এখানেও দেখতেছে বিজ্ঞান, তারা বলতে বাধ্য হয়েছে হিন্দুদের প্রজনন ক্ষমতাও কমে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। সারা দুনিয়ায় এখন ইহুদি আছে মাত্র 2 কোটি, এর বেশি না। আমি তো বলি 57টা মুসলিম রাষ্ট্র যদি এক হতে পারে, ইসরায়েলের ইহুদিদেরকে বোমা মারার দরকার নাই, 200 কোটি মুসলমান পেশাব করলে ইহুদিরা ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে। সম্মানিত সুধি, রসুল্লাহর উম্মত বাড়তেই আছে, সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকা প্রজনন পরিবার পরিকল্পনাকে বাদ দিছে, পরিবার পরিকল্পনাকে তারা বাদ দিছে, এইটা করতে যাই ওদের প্রজনন ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। সম্মানিত সুধি, তাহলে হাসরে বেহেশতিদের কাতার হবে কয়টা? আমরা হব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, কুনতুম খায়রা উম্মাত কুনতুম খায়রা উম্মাত, তোমরাই সর্বোত্তম জাতি। আমাদের শ্রেষ্ঠত্ব শুধু দুনিয়ায় নয়, দুনিয়ার থেকে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে আখেরাতে দিবেন। প্রত্যেক মমিনের জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য এক একটা স্বর্ণের চেয়ার বসায় দিবেন, উম্মতে মুহাম্মদীর ইমানদারদের মাথায় আল্লাহর রহমতের মেঘমালা ছায়া দিবে। হাদিস শরীফ ইবনু কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে নকল করেছেন, রসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম আল্লাহর ওয়ালি, তাদেরকে আল্লাহ দাঁড়াবার জন্য হাসর এক একটা নূরের মিম্বর বসায় দিবে। আলেমে তাকি, আলেমে তাকি, আলেমও 2 প্রকার, এক প্রকার আলেমে তাকি, আরেক প্রকার আলেমে সাকি, যেটারে বলা হয়েছে আলেমে সু, ওলামায়ে সু। ওলামায়ে সু এর বাংলা অর্থটা আমি করি ওলামায়ে হালুয়া রুটি, সুবিধাবাদী। এদের কোনো দল নাই, যেই দল ক্ষমতায় সরকারে থাকে তারা ওই দলের দালালি করে। এরকম আলেম বাংলাদেশে আছে না নাই? তাদের খুঁজতে দূরবীন লাগবে না, খালি চোখেই দেখা যায়। ওনাদের কোনো দল নাই, এই সব মৌলবীদের কোনো দল নাই, আছে? এরা হচ্ছে ওলামায় হালুয়া রুটি, যেই দল ক্ষমতায় যাক ওদের পদ পদবীর অভাব হয় না, দালালি তোষামতগিরি চামচাগিরি করে তারা পদ পদবী দখল করে নেয়। সব যুগেই এই রকম সুবিধাবাদী আলেম ছিল, আর সব যুগেই বিপ্লবী সংগ্রামী সত্যপন্থী আলেম ছিল। আমাদেরকে অনেকে নসিহত খয়রাত করে যে আপনি তো পীরের আওলাদ, পীর মানুষ, আপনি এত কড়া কথা বলেন কেন? আমাকে তাসাউফ শিখায়। কি শিখায়? তাসাউফ শিখায়। আমি জবাবে বলি আমার তাসাউফ ইমাম আবু হানিফার চেয়ে এখনো বেশি হয় নাই। ইমামে আজম আবু হানিফাকে 27 দিন অত্যাচারী শাসক জেলখানায় বন্দি রেখে শরবতের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে খালকে কোরআনের মাসালায় মুতাজিলা শাসক চাবুকের আঘাত করেছে, চাবুকের এক একটি আঘাতে আহমদ বিন হাম্বলের পিঠের গোস্ত ছুটে গিয়েছে। দিল্লির সাম্রাজ্য যখন
ক্ষমতায় ছিল বাদশা আকবর, ওকে আমি বাদশা আকবর বলি না, বলি বাদশা অজগর। আপনারা যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা শুনেন, এটার আবিষ্কারক হচ্ছে বাদশা আকবর। সে দিনে এলাহি নামে একটা ধর্ম বের করছিল, শুনছেন না? ওই ধর্মে নামাজ নাই, ওই ধর্মের সালাম ছিল একজন একজনকে দেখলে বলতো আল্লাহু আকবার, জবাব দিত আরেকজন জাল্লা জালালুহু। বাদশা আকবর আইন করেছিল তাকে সাজদা করতে হবে, হজে যাওয়া নিষিদ্ধ করেছিল, জামাত ঈদের নামাজ নিষিদ্ধ করেছিল। বাদশা আকবরের সমস্ত হারাম ফতুয়াকে বৈধতা দিয়েছে দুই ভাই, দুই মৌলবী, মোল্লা ফয়জি আর মোল্লা আবুল ফজল আল্লামী। এই দুইজন ছিল বাদশা আকবরের দরবারি মৌলবী। হালুয়া রুটি তারা ফতুয়া দিছে যে হ্যাঁ এগুলো জায়েজ। বাদশা আকবরের মিথ্যার প্রাচীরে কুঠারের আঘাত করেছেন মুজাদ্দিদ আল ফাসানি, তিনি প্রতিবাদ করলেন, ফতুয়া দিলেন বাদশা আকবর জিন্দিক, দিন এলাহি একটা কুফুরি মতবাদ, মানুষ মানুষকে সাজদা করতে পারে না। মুজাদ্দিদ আল ফাসানিকে গ্রেফতার করা হলো, কারাগারে বন্দী করা হলো। ৪০ দিন পর দিল্লি কারাগারের জেলার এসে বাদশা আকবরকে বলল, জলদি মুজাদ্দিদকে জেলখানা থেকে বের করেন, দিল্লির বড় বড় চোর ডাকা সন্ত্রাসী সব কুতুবার আবদার হয়ে যাচ্ছে। বাদশা আকবর বের করার সুযোগ পায় নাই, আল্লাহর গজব এসে শেষ হইল। বাদশা আকবরের কলিজার টুকরা সন্তান সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদের কাছে গিয়ে তওবা করে মুসলমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল ফাসানির সংগ্রাম সাধনা ত্যাগ তিতিক্ষা কোরবানির বিনিময়ে এক মুজাদ্দিদের কারণে দিল্লির সিংহাসনে আল্লাহ তাআলা দ্বীনের পতাকা উড়ায় দিলেন। দুই ধরনের আলেমই আমরা দেখতে পাই, ওলামায়ে সু, ওলামায়ে তাকি, ঠিক কিনা বলেন? যারা আলেমে তাকি, আল্লাহর ওলি নেককার আলেম, তাদের প্রত্যেককে দাঁড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে এক একটা নূরের মিম্বর রাখবেন, জীবনকে দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর আল্লাহ রেখে দিবেন। আর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাশর ময়দানে পূর্বের নবীগণের সঙ্গে দাঁড় করাবেন না, বরং আরশুল আজিমে আল্লাহ তাআলা নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করায় দিবেন। কাজী আয়াস কিতাবুশ শেফাতে নকল করেছেন, রসুলুল্লাহ মাকামে মাহমুদে দাঁড়াবেন আরশে আজিমে আল্লাহর পাশে, রসুলুল্লাহর সামনে থাকবে লেওয়া উল হামদে পতাকা, সেই পতাকার নিচে দাঁড়ায় যাবেন আদম থেকে ঈসা পর্যন্ত এক লক্ষের উপর নবী। রসুলুল্লাহ সাফাত করবেন, সাফাতে কোবরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। তারপরে রসুল্লাহ সাফাত করবেন, সাফাতে সগরা, শুধু উম্মতে মুহাম্মদীর ইমানদার গুনাগারদের জন্যে। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাওয়ার দরকার হয় নাই, আপনার উম্মতের ৭০,০০০ আলেমকে আমি বিনা হিসাবে আজাবে জান্নাত দিয়ে দিয়েছি। ওই ৭০,০০০ প্রত্যেক হাজারের সাথে আবার ৭০,০০০ করে জান্নাত দিয়েছি। রসুল্লাহ বলবেন, আল্লাহ আমার উম্মতের গুনাগার যারা কবিরা গুনাগার তাদের জন্য আমি জান্নাত চাই। রসুল্লাহর ইমানদার উম্মত হবে কত কাতার জোরে বলেন? এই উম্মতদের মধ্যে যারা খাঁটি ইমানদার তাদের সম্মান কত বেশি হবে হাশর ময়দানে। সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
আল্লাহ তাআলা বলেন কাল হাশর ময়দানে আল্লাহ তাআলা আপন দস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করবেন না আর ওনার ঈমানদার উম্মতকে আল্লাহ বেইজ্জত করবেন না সম্মান করবেন না বরং প্রত্যেক ঈমানদার উম্মতে মুহাম্মদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে কারণ কুনতুম খায়রা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের খাইরিয়াত তোমাদের শ্রেষ্ঠত্ব যেমন দুনিয়ায় তার চেয়ে বেশি হবে আখেরাতে বলেন সুবহানাল্লাহ প্রত্যেক উম্মতে মুহাম্মদের সামনে ও ডানে ঈমানদার যদি হয় নূর দৌড়াবে সুবহানাল্লাহ বলবেন না এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের ঈমানদারের তারা যে ভিভিআইপি উম্মত এটার প্রধান সিগনিফিকেশন সুবহানাল্লাহ বলেন নূর দৌড়াবে কি দৌড়াবে আপনি দেখবেন ঢাকায় বেশি দেখা যায় সড়কে যখন হাজার হাজার গাড়ি থাকে কিন্তু যে গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উড়ে হ্যাঁ এমপি না এমপি কই পায় ফ্ল্যাগ মন্ত্রী তাও প্রতিমন্ত্রী হইলে পায় না ফুল মন্ত্রী হইলে পায় মন্ত্রীর তো ক্লাস আছে মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী পাতিমন্ত্রী ছাতিমন্ত্রী অনেক ক্লাস আছে শুধু ফুল মন্ত্রী ফ্ল্যাগ পায় আর প্রতিমন্ত্রীটা বন্ধ থাকে ঢাকার বাইরে গেলে উড়ে এখন আপনি যখন দেখবেন ঢাকা সড়কে হাজার হাজার গাড়ি মন্ত্রীর গাড়িতে যখন ফ্ল্যাগ উড়ে আর ভিআইপি লাইট জ্বলে তখন চারদিক থেকে পুলিশ ট্রাফিক স্যালুট দেয় এবং তার পথ সুগম করে তাকে পার করে দেওয়া হয় এখন গাড়িতে লেখা নাই মন্ত্রী যাচ্ছে কিন্তু সিগনিফিকেশন আছে কি সিগনিফিকেশন পতাকা ঠিক কিনা হাশর ময়দানে উম্মতে মুহাম্মদের ভিভিআইপি উম্মতের সিগনিফিকেশন হবে তাদের সামনেও ডানে নূরের টুকরা দৌড়াবে দ্বিতীয় সিগনিফিকেশন কি হবে আল্লাহর হাবিব বলেছেন সহিহ বুখারীতে এসেছে আমি হাশর ময়দানে আমার ঈমানদার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত তাদেরকে সবার আগে ডেকে ডেকে আমি কাউসার পান করায় জান্নাত পাঠিয়ে দিব সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন এত অসংখ্য উম্মতের মধ্যে কেমন করে নামাজিদেরকে বাছাই করবেন আল্লাহর হাবিবের সাথ করলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আছারিল উযু আমার উম্মতের ঈমানদার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নামাজের জন্য ওযু করত তাদের ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাবে তা দেখে দেখে তাদের ডাকা হবে আমি কাউসার পান করায় তাদের জান্নাতে পাঠিয়ে দিব তাহলে উম্মতে মুহাম্মদের ঈমানদার যারা তাদের সামনে এবং ডানে আল্লাহর পক্ষ থেকে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে আর উম্মতে মুহাম্মদের ঈমানদার নামাজি যারা তাদের মুখ থেকে হাত থেকে পা থেকে আল্লাহর বেহেশতের নূর চমকাতে থাকবে সুবহানাল্লাহি বিহামদিহি তাহলে নামাজটা লাগবে তো আমাদের কথা বলে না আমাদের মধ্যে অনেকে আছে নিজেকে আশেক দাবি করে সুন্নি দাবি করে কিন্তু খুঁজলে দেখা যায় একক তো নামাজ পড়ে না এমন আছে না আমরা তাদেরকে কখনোই আশেক বা সুন্নি বলতে পারি না যার কাছে নামাজ নাই তার কাছে কিচ্ছু নাই ঠিক না অতএব পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করতে পারি আমরা তাহলে আমরা কয়টা নূর পাব কথা বলে না সামনে ডানে নূর দৌড়াবে আর আমাদের মুখ থেকে হাত থেকে পা থেকে নূর চমকাবে গুররাম মুহাজ্জালিন এটা ইস্তিআরাতান বলা হয়েছে বুখারী শরীফের ব্যাখ্যা এসেছে যে ঘোড়ার কপাল সাদা হয় বুঝলেন আর যে ঘোড়ার হাত এবং পা গুলো সাদা রঙের হয় বুঝলেন কপালের শুভ্রতাকে বলা হয়েছে গোর আর হাজ্জালা ইউহাজ্জিল তাহজিল থেকে বলা হয়েছে হাত ও পায়ের শুভ্রতাকে কথা বুঝতে পারছেন তার মানে মমিন মুসলমান যখন নামাজ পড়বে ওযু করবে হাশর ময়দানে তাদের ওযুর জায়গাগুলো চমকাতে থাকবে শুভ্রতা প্রকাশ পাবে বলেন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সবাই রাজি হাত তুলে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব যদি
কোনো কারণে নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব হাত তামাল আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বয়স 40 পার হয়ে গেছে তাদেরকে আমার অনুরোধ থাকবে অন্তত প্রতিদিন না পারলো রবিবার দিবাগত রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে কমসে কম 4 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করবেন পারবেন না আর যদি প্রতিদিন পারেন তাহলে তো এটা সোনার কপাল তাতে তো কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহি বিহামদিহি তাহাজ্জুদের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে মুমিন দ্রুত সম্পর্ক করতে পারে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে তাআল্লুক করতে চান কথা বলে না কিভাবে করবেন আল্লাহ বলেই দিবেন ওয়াসজুদ ওয়াক্তারিব সাজদা করো কাছে আসো আল্লাহু আকবার মাঝখানে কোনো পর্দা নাই কোনো বাধা নাই যত হাজাত আছে সমস্যা আছে অসুখ বিসুখ যা প্রয়োজন রাতের বেলা অন্ধকার রাতে উযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান যখন সাজদায় যাবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার প্রয়োজনগুলো বলেন সব আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ পারবেন না ইনশাআল্লাহ এই হচ্ছে উম্মতে মুহাম্মদের সম্মান মর্যাদা হাসর দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আখিরাতেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আখিরাতে আমাদের শ্রেষ্ঠত্ব হবে এত ঈর্ষান্বিত যে পূর্বের উম্মতগুলো হিংসায় পড়তে থাকবে জ্বলতে থাকবে উম্মতে মুহাম্মদের এত শান এত মান তা তারা কল্পনাও করতে পারবে না বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠত্বের কারণ কয়টা বলেছি খাইরিয়াত আদালত সব ভুলে গেছেন আরে ভাই বাড়ি গেলে তো বউ জিজ্ঞেস করবে কি শুনছো এক ঘন্টার ওয়াজ তো শুনাইতে পারবেন না মূল মেসেজটা তো শুনাইতে হবে এই শুনছি উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের কয়টা কারণ হ্যাঁ একটা খাইরিয়াত আরেকটা কি আদালত আমাদেরকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর হাশর ময়দানে আমরা এক লক্ষের উপর নবীর পক্ষে সাক্ষ্য দিব এই জন্য আমাদেরকে আল্লাহ ন্যায়পরায়ণ জাতি বানিয়েছেন এই শ্রেষ্ঠত্ব এই ন্যায়পরায়ণতা শুধু হাশরে নয় এই পৃথিবীতে আমরা সুবিচার প্রতিষ্ঠা করব ইনসাফ কায়েম করব একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সেই অধিকার ও ক্ষমতা দিয়েছেন কারণ তারাই শ্রেষ্ঠ জাতি তারাই ন্যায়পরায়ণ জাতি ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা পরিশেষে একটা কথা বলি ফজিলতের ক্ষেত্রে পূর্বের নবীগণ আল্লাহর হাবিবের উম্মতের সম্মানের কথা তাওরাত কিতাব জাবুর কিতাব ইনজিল কিতাবে পড়তেন আর আল্লাহর কাছে কামনা করতেন আল্লাহ আমাদেরকে তুমি নবী কেন বানাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও সুবহানাল্লাহ বলবেন না পূর্বের কোন নবীর দোয়াই কবুল হয় নাই শুধু কবুল হয়েছে হযরত ঈসা নবীর দোয়া ইমামে সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে নকল করেন হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ আল্লাহ তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও আল্লাহ তার দোয়া কবুল করেছেন সেজন্যই ইহুদিরা পূর্বে হাজার হাজার নবীকে হত্যা করেছে বনি ইসরাইলের কিন্তু যেদিন ঈসা নবীকে হত্যা করতে গেল সেদিন তারা মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই কারণ আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আল্লাহ তাকে উম্মতে মুহাম্মদী বানায় দিবেন সেজন্য আল্লাহ ঈসা ইবনে মরিয়মকে আকাশে তুলে নিলেন আর ঈসার মতো দেখতে একজনকে সাদৃশ্য দিলেন ইহুদিরা তাকেই হত্যা করে বলে ঈসা শেষ আল্লাহ বলেন না মারছো যে এটা এটা ঈসা না এটা তো মিসা ঈসা কই আকাশে মারছে কোনটা মিসা মূর্খ খ্রিস্টানরা ইহুদিদের কথা বিশ্বাস করে বাইবেলে লিখে দিল ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে যেটা ইহুদিদের বিশ্বাস দ্য থিওরি অফ ক্রুশিফিকেশন এটা বিশ্বাস করে ওরা ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে আল্লাহ বলেন না ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই জীবিত তাকে আমি আকাশে উঠায় নিয়েছি আকাশে উঠায় নিয়েছি সুবহানাল্লাহ বলবেন না কেয়ামতের আগে
দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে নামায় দিবেন মোল্লা আলী কারি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বিশ্ববরণ্য কিতাব আল ওয়াসিয়ার ব্যাখ্যা করতে যে শারহ ফিকহিল আকবারে লেখেন আল্লাহ তাআলা হযরত ঈসাকে আকাশ থেকে নামাবেন দামেস্কের জামে মসজিদের ছাদে সারা দুনিয়া দাজ্জাল কবজা করে ফেলবে শুধু জাজিরাতুল আরবে দাজ্জাল ঢুকতে পারবে না সারা দুনিয়া অবরুদ্ধ হয়ে যাবে ইমামে মাহদি তিনি পেরে উঠবেন না তিনি সামান্য কিছু মুসলমান নিয়া দামেস্কের জামে মসজিদে আশ্রয় নেবেন শুক্রবার দিন হবে আসর নামাজের আজান হয়ে যাবে একামত হয়ে যাবে লোকেরা বলবে হুজুর নামাজ শুরু করেন হযরত ঈসা বলবেন না আমার কাছে ইলহাম হয়েছে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নেমেছেন তিনি আসলে একসাথে জামাত হবে উৎসুক জনতা বাইরে বেরিয়ে যাবে দেখবে সত্যি আল্লাহর পয়গম্বর যিনি ছিলেন মরিয়ম পুত্র ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনার দিয়ে নামতেছেন তিনি যখন নামবেন মসজিদে প্রবেশ করবেন কুশল বিনিময় হয়ে যাবার পরে মোল্লা আলী কারি লেখেন ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন হুজুর আপনি নামাজ পড়ান আজান হয়ে গেছে একামত হয়ে গেছে কিতাব সাক্ষ্য দেয় হযরত ঈসা নামাজ পড়াবেন না তিনি বলবেন না উম্মতের ইমাম আপনি মাহদি আপনি ইমাম হবেন আমি পিছনে মুক্তাদি হব হযরত ঈসা কেন নামাজ পড়াবেন না মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা তিনি নামাজ পড়াবেন না মাহদির পিছনে নামাজ পড়বেন কিয়ামতের আগের মানুষগুলোকে এই মেসেজ দেবার জন্য মরিয়ম পুত্র আমি ঈসা নবী হিসেবে আসি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি আল্লাহু আকবার ও মুসলমান পূর্বের নবীরা দরখাস্ত করে উম্মত হতে পারল না ঈসা নবী দরখাস্তের পরে উম্মত আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত সেজন্যই অল্প পয়সায় নেতার চেহারা নেত্রীর চেহারা ঠিক রাখতে যে দলীয় পদ পদবী ঠিক রাখতে যে ব্যবসা চাকরির ধান্দা ঠিক রাখতে যে আমরা অল্প পয়সায় ইমান বিক্রি করি ইসলামের সাথে গাদ্দারি করতে পারি ঠিক কিনা সামান্য পদ পদবীর জন্য দলীয় স্ট্যাটাস ঠিক রাখার জন্যে দলীয় মতাদর্শকে প্রাধান্য দিতে যে আমরা বাঙালি মুসলমান ইমানকে বিসর্জন দিয়া ইসলামের সাথে গাদ্দারি করি এটাই আমাদের কিসমতকে জ্বালায় পুরায় ভর্ষ করে দিয়েছে আমরা যে উম্মতে মুহাম্মাদি আমাদের এই পরিচয় আমরা বুঝতে পারি নাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের প্রিন্সিপাল আইডেন্টিফিকেশন হবে এটাই আমরা কে বাঙালি কে পাকিস্তানি কে আমেরিকান কে ইউরোপিয়ান তা দেখার বিষয় না যারাই কালেমা বিশ্বাস করেছি আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি সম্মানিত সুধি কথা খেয়াল করছেন আমার দিকে তাকান খেয়াল করতেছেন আজকে দুঃখ লাগে আমার দেশের কতিপয় নিকৃষ্ট মনের অধিকারী বুদ্ধিজীবী কিংবা লেখক গবেষকরা যখন বলে আমি মুসলিম কিনা জানি না তবে আমি বাঙালি শোনেন না শোনেন বেটা তোর কপালে শয়তান প্রসাব করছে বাঙালি এটা একটা ছোট্ট পরিচয় এটা একটা জিওগ্রাফিক্যাল পরিচয় ঠিক কিনা বাংলাদেশের জন্ম বাঙালি এটা কোনো পরিচয় না ভূখণ্ডের এবং সাংস্কৃতিক পরিচয় দিতে গেলে আমাদের পরিচয় ক্ষুদ্র হয় আমরা বাঙালি তারপর পরিচয় আসে কোন অঞ্চলের উত্তরবঙ্গের না দক্ষিণবঙ্গের ঠিক কিনা কথা বলেন মুসলমান
ইসলাম সেকুলারিজম কো যেরকম বিশ্বাস করে না ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ কো ইসলাম সমর্থন করে না মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক 1917 সালে বিশ্বযুদ্ধের পরে 18 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পরে খেলাফতে ওসমানিয়ার সমাপ্তির পরে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কে কামাল পাশা আতাতুর্ক আইন করেছে আমাদের প্রধান পরিচয় আমরা তুর্কি এই জাতীয়তাবাদের বিষ বাষ্পকে মুসলিমদের মধ্যে ছড়ায় দিয়েছে কামাল পাশা আতাতুর্ক আমরা এই রকম জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমাদের প্রধান পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী এই পরিচয় দিতে আমরা গর্ববোধ করি আজকে যদি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা 57টা ভাগ না হইতাম কটা ভাগ হইছি মুসলিম রাষ্ট্র কয়টা কিসের পরিচয়ে জাতীয়তাবাদের পরিচয়ে ভূখণ্ডের পরিচয়ে আমরা 57টা ভাগ হয়ে গেছি সেজন্যই তো কাফের মুশরিকরা ইচ্ছামত আমাদেরকে মারে 57টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর সংখ্যা আছে এখন প্রায় 50 লক্ষের উপরে কত সব 57টা মুসলিম রাষ্ট্রের সৈন্য আছে কত 50 লক্ষের উপরে আমরা যদি বিজাতীদের জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া জাতীয়তাবাদের ভিত্তিতে নয় কালেমার বিশ্বাসে বিশ্বাসী আমরা এই ভিত্তিতে 57টি মুসলিম রাষ্ট্র এক হতে পারতাম 57টি মুসলিম রাষ্ট্রের মুসলিম ওয়ার্ল্ড ইসলামিক ওয়ার্ল্ড ইসলামী বিশ্বের 50 লক্ষ সৈন্য যদি মার্চ করে ইসরায়েলের দিকে যেত দুনিয়ার কোন বড় শক্তি সামনে দাঁড়াবার হিম্মত করতে পারতো না নিরহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানকে একতরফা হত্যা করার দিন শেষ ফিলিস্তিনেরাও ইমানের মন্ত্রে উজ্জীবিত হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে এই পৃথিবীর টপ মোস্ট টেরোরিস্ট স্টেট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় অবৈধ সন্ত্রাসী দেশ ইসরায়েলের অস্তিত্বে নিরস্ত্র হামাস কম্পন সৃষ্টি করে দিয়েছে মুসলমান করে নাই এবার আসেন তাদের ব্যাপারে কিছু কথা বলতে হবে আমাকে আয়াতের বাকি অংশের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই আমি এই সমাপ্তির দিকে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবে লাকানা খায়রাল লাহুম منهم المؤمنون وأكثرهم الفاسقون পৃথিবীর উৎকৃষ্ট জাতি কারা কাদেরকে ওয়াজ শুনাইলাম এতক্ষণ পৃথিবীর উৎকৃষ্ট জাতি কারা উম্মতে মুহাম্মদী ঠিক এরপর আল্লাহ তাআলা নিকৃষ্ট জাতির কথা বললেন কাদের কথা আহলে কিতাব কারা বলেন তো আহলে কিতাব কারা না এটা একটা ভুল সংজ্ঞা ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ঢালাওভাবে আহলে কিতাব বলতে পারি না বর্তমান ইহুদি খ্রিস্টানদেরকে কেন এটা বুঝার কারণেই আমাদের দেশের মানুষগুলো ইউরোপ আমেরিকায় যে ইহুদি খ্রিস্টান মেয়েদের সাথে বিবাহ বসে হ্যাঁ বাঙালি সংস্কৃতি আর জাতীয়তাবাদের জন্য জিগির গাইতে গাইতে মুখে ফেনা কিন্তু দেশের কালো মেয়েগুলো পছন্দ হয় না ইউরোপ আমেরিকায় যে খ্রিস্টান মেয়ে আমদানি করে আনে ইহুদি মেয়ে আমদানি করে আনে প্রশ্ন করলে বলে সমস্যা কি আহলে কিতাব তো আর আহলে কিতাবকে বিয়ে করা তো জায়েজ হ্যাঁ হেদায়েতে আসছে ফিকহে হানাফি তো আছে আহলে কিতাব মেয়েকে বিয়ে করা কি জায়েজ
তো বলে সমস্যা কি ইহুদি খ্রিস্টান ছেলে বা মেয়ে হইলে বিয়েতে সমস্যা কি মুসলমান তো আহলে কিতাবের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে না বর্তমান ইহুদি খ্রিস্টানকে আহলে কিতাব ঢালাও ভাবে বলার সুযোগ নাই আহলে কিতাব কারা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে সংজ্ঞা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন আল্লাযীনা সাদ্দাকু বিত্তাওরাতি ওয়াল ইনজিল যারা তাওরাতকে বিশ্বাস করেছে ইনজিলকে বিশ্বাস করেছে তারাই আহলে কিতাব তারা কি যারা তাওরাতকে বিশ্বাস করছে ইনজিলকে বিশ্বাস করছে সারা দুনিয়ায় মুসলমান দূরবীন দিয়া খুঁজো আপনি মুসার উপর অবতীর্ণ একটা তাওরাত দেখাতে পারবেন না ঈসার উপর অবতীর্ণ একটা ইনজিল দেখাতে পারবেন না ইনজিল আর তাওরাতের নামে এখন যে সংস্করণ আছে এটার নাম ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যার যৌথ রূপ হচ্ছে বাইবেল বাইবেল তো তাওরাত না এটা ইনজিল না ওল্ড টেস্টামেন্ট তাওরাত না নিউ টেস্টামেন্ট ইনজিল না তাওরাত তো নাই ইনজিলও নাই আহলে কিতাবও শর্তই হচ্ছে তাওরাতকে বিশ্বাস করতে হবে ইনজিলকে এখন তাওরাতও নাই ইনজিলও নাই আহলে কিতাবও নাই এখন যা আছে এটা পরিষ্কার ইহুদি খ্রিস্টান তার মানে তারা শুধু কাফের না কাফের এবং মুশরিক কাফের এবং মুশরিক এই জন্য ইহুদি খ্রিস্টান মেয়ে বা ছেলেকে মুসলমান ছেলে বা মেয়ে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা জায়েজ না স্পষ্ট কথা বলে না এই যে এইসব আমাদেরকে অপবাদ দেয় আলেমরা ধর্ম ব্যবসা করে যারা কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দেয় তারা ধর্ম ব্যবসায়ী না বরং যারা ফতোয়াকে নিয়ে নিজের স্বার্থে প্রয়োগ করে তারাই ধর্ম ব্যবসায়ী এটা তো আপনারাই করেন আলেমরা করে না আলেমরা যা সত্য তাই বলে আর আপনারা সুবিধা মতো ইসলামের যতটুকু ভালো লাগে তা নেন আর যেইটা মানতে গেলে মতাদর্শ ফুটো হয়ে যায় ওইটাকে আর মানতে মন চায় না ঠিক কি না আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণ আমি জানি রংপুরের মানুষ খুব চালাক জ্ঞানী এবং মেধাবী আলহামদুলিল্লাহ আগে একটু ক্ষুদা টুদা থাকলে এখন তার খাদ্যের অভাব নাই আলহামদুলিল্লাহ কোথায় মঙ্গা এটা আগে চলে গেছে মঙ্গাপ্রীত রংপুর এটা পত্রিকার ভাষা 30 বছর আগে ঠিক কি না কারণ রংপুর এলাকায় আগে মাহফিল কম হতো আর যখন থেকে বৃহত্তর রংপুরে কোরআনের মাহফিলের সংখ্যা বেড়ে গেছে আল্লাহ আকাশে দরজা খুলে বরকত রহমত বাড়ায় দিয়েছে এই যে মঙ্গা নাই রংপুরে এটা কোনো রাজনৈতিক কৃতিত্ব নেবার অধিকার কারো নাই এটা হচ্ছে কোরআনের মাহফিল যে জনপদে বাড়বে আল্লাহর রহমত বরকত রিজিক বাড়বে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আহলে কিতাব কারা যারা তাওরাতকে বিশ্বাস করেছে ইনজিলকে বিশ্বাস করেছে আল্লাহ বলেন তাদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনেছে আর অধিকাংশই ঈমান থেকে বঞ্চিত ইসলাম থেকে ফাসিকুন মানে খারিজুন অর্থাৎ দিন থেকে তারা বাইরে দূরে আবার ভাইরা 1500 বছর আগে আমার দিকে তাকান 1500 বছর আগে আরবের নাজরানে অসংখ্য খ্রিস্টান আলেম থাকতেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আরবের নাজরান থেকে 60 জন খ্রিস্টান আলেম এসেছিল তারা এসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু প্রশ্ন করেছেন মসজিদ নববীতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতগুলো প্রশ্ন করেছেন তার জবাবে আল্লাহর পক্ষ থেকে সূরা আলে ইমরানে আল্লাহ পাক একটি দুইটি নয় 80খানা আয়াত নাজিল করেছেন সমস্ত খ্রিস্টানরা খ্রিস্টানদের সেই যুগের 1500 বছর আগের আরবি খ্রিস্টান আলেম যারা মস্তক নত করে তারা চলে গেল ইসলাম যে মহাসত্য তা মেনে নিল কিন্তু সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই 1500 বছর আগে আরবে দামেস্কে শামে সিরিয়াতে লেবাননে ফিলিস্তিনে রোম এবং ফারেসে যত ইহুদি ছিল আহলে কিতাব তারা ভালো করে জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী কিন্তু খুব কম সংখ্যক ইহুদি ঈমান এনে মুসলমান হতে পেরেছিল
আমাদের আম্মাজানদের মধ্যে একজন আম্মাজানের নাম হচ্ছে হযরতে সাফিয়া নাম শুনছেন না সাফিয়া বিনত হুয়াই ইবনে আখতাব ওনার বাড়ি ছিল খাইবারে কোথায় কথা বলেন ঘুমান কে কে ঘুমান হাত উঠান বাহ এদের তো এগুলো কি কি কনসার্নস বলা যায় না নন কনসার্নস ননসেন্স বলি নাই জিএমটিটি যাতে মাতাল তালের তুমি তো আমার কথাটাই কইলা সম্মানিত আর 15 মিনিট ইনশাআল্লাহ রাখেন এভাবে বেঁধে দিবেন না আবার কি আবার এরা দাঁড়ায় আগামী থেকে মোয়াজ্জিন সাহেব কোনো চেয়ারই রাখবেন না সব ঢালাই বিছানা তাহলে আর দাঁড়াবার সুযোগ নাই বসেন মানুষ তো দেখতে পাচ্ছে না স্টেজ আপনারা বসে যান আল্লাহর হস্তে একদম খামোশ বসে যান ও আচ্ছা বসলে আবার তারা দেখে না চেয়ারে যারা বসছে তারা তো উপরে এখন রাখেন ভাই রাখেন চেয়ারে যারা বসছে ওদের কি মাথায় কি নাট বল্টু আছে নাকি যে মাথা খুলে রাখবে কষ্ট তো করতেই হবে তোমাদেরকে সম্মানিত সুধি যে কথা বলছিলাম আমাদের একজন আম্মা জান নাম হযরতে সাফিয়া কি নাম বিনত হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের বাড়ি ছিল খাইবারে খাইবার হচ্ছে মানে 170 কিলোমিটার দূরে তাবুকের পথে আমি হাদিস শরীফে গাজওয়া খাইবার খাইবার যুদ্ধের কথা পড়ার পর খুব শখ জাগলো আমি খাইবার যাব আল্লাহ তাআলা আশা পূরণ করলেন একবার হজের সময় ফজর নামাজ পড়ে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারগ্রাউন্ড থেকে গাড়িতে উঠলাম 170 কিলো যেতে আমার 1.5-2 ঘন্টাও লাগে নাই যারা আমাকে নিয়ে গেল তারা বলল হুজুর হজের সময় সরকার সেনাবাহিনীর মাধ্যমে চেকপোস্ট বসায় হাজিদেরকে যাইতে দেয় না আপনি তো হাজি আপনি যাইবেন কেমন করে আমি বললাম কেন যেতে দেয় না বলে 1500 বছর আগে ইহুদিদের দুর্গগুলো এখনো আছে পাথর দিয়া বানানো দুর্গ তো উপমহাদেশের মুসলমান তো কোরআন হাদিস জানে না না বুঝে যাই ইহুদিদের বাড়ি ঘরের ওই দুর্গগুলো চুমাচুমি করে তেতে সওয়াব হবে না গুনাহ হবে এই জন্য সরকার নিয়ম করছে কোনো হাজি ওখানে যাবেন আমি বলছি আমি এত শখ করে বেরোইলাম আল্লাহ মনে আমার আশা পূরণ করবেন আল্লাহর কি ইচ্ছে একটা চেকপোস্ট বসলো না আমাকে আটকাইলো না আমি খাইবার গেলাম দিনের অর্ধেক সময় ঘুরলাম দুর্গ ঘুরে ঘুরে এখনো সেই 1500 বছর আগের ইহুদিদের দুর্গের প্রাচীর অক্ষত আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের কিছু আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিয়ে খাইবার পৌঁছলেন সুবহে সাদেকের সময় খাইবার বিজয় হয়ে গেল হযরত সাফিয়া বলেন যুদ্ধে আমার বাবা হুয়াই বিন আখতাব তিনিও নিহত হলেন আমার চাচা তিনিও নিহত হলেন আমি বন্দী হলাম গনিমতের মাল হিসেবে যখন বণ্টন করা হচ্ছে আমি আল্লাহর রসুলের কাছে আবদার করে পাঠালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত হারুনের বংশধর অভিজাত পরিবারের মেয়ে আমি সুযোগ চাই আপনার কদমে যেন সেবা করতে পারি রাসূলুল্লাহ হযরত সাফিয়াকে আজাদ করে দিলেন তিনি ঈমান আনলেন আল্লাহর হাবিব খাইবার থেকে ফেরার পথে হযরত সাফিয়াকে নিকাহ করলেন হযরত সাফিয়া হয়ে গেলেন উম্মত জননী আল্লাহর হাবিবের খেদমতে আসার পরে রাসূলুল্লাহ দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ কেউ যেন সর্বশক্তি দিয়ে তার গালে আঘাত করেছে 5টি আঙ্গুলের দাগ বসে আছে রাসূলুল্লাহ বললেন সাফিয়া তুমি মেয়ে মানুষ এত জোরে তোমার গালে কে থাপ্পড় দিল তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আগের স্বামী
ফজরের সময় আপনি খাইবার বিজয় করেছেন, দুর্গের ভিতর রাতের বেলা ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ, আমি সফিয়ার ডান কোলে চলে এসেছে। আমি আমার ইহুদি স্বামীকে যখন বললাম, সে সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। চিন্তা করেন মুসলমান, হাজ্জাজ সাফিয়ার পূর্বের স্বামী ইহুদি আলেম, সে বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। তারপরও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান আনে নাই, বরং সকালবেলা রসুলুল্লাহর বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল। আহলে কিতাব খুব কম সংখ্যক ঈমান আনতে পেরেছিল, অধিকাংশই জেনে বুঝে কাফের ছিল, বেঈমান ছিল, ঠিক কিনা বলেন? সেই আহলে কিতাবের কথা আল্লাহ তাআলা বলেন যে খুব কম সংখ্যক তারা ঈমান এনেছে, তাদের মধ্যে মুমিন, আর অধিকাংশই কি জোরে বলেন, কাফের, অবিশ্বাসী, সত্য থেকে দূরে এবং বিচ্যুত। এই কাফের বেঈমান আহলে কিতাব প্রচলিত অর্থে আমরা বলে থাকি ইহুদি এবং খ্রিস্টান, ঠিক কিনা? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে আহলে কিতাবদের উত্তরসূরি এখন যারা, তারা হচ্ছে ইহুদি। তারা কারা? এরা একটা অভিশপ্ত জাতি। কি জাতি? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, দুরিবাত আলাইহিম যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون. الله تعالى বলেন, ضربت عليهم الذلة أينما سقفوا, এই অভিশপ্ত ইহুদিরা যেখানে আশ্রয় নেক আল্লাহর পক্ষ থেকে তুচ্ছতা লাঞ্ছনা তাদের জন্য বরাদ্দ হয়েছে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান্নাস, তবে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শর্তে ও মুমিনদের পক্ষ থেকে নির্ধারিত শর্তে, অর্থাৎ ইহুদিরা যদি জিম্মি হিসেবে মুসলিমদের ভূখণ্ডে থাকে সেখানে তারা কিছুটা নিরাপত্তা পেতে পারে। আল্লাহর পক্ষ থেকে তারা রহমত থেকে বঞ্চিত হয়ে গজবের দিকে প্রত্যাবর্তন করেছে, ঠিক কিনা? অদুরিবাত আলাইহিমুল মাসকানা, আর দারিদ্রতা মাসকানাতকে আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এইখানে একটা প্রশ্ন নাস্তিকদের পক্ষ থেকে আসতে পারে, লাইটটা বন্ধ হয়ে গেল কেন? আল্লাহ বলেছেন ইহুদিদের জন্য আল্লাহ দারিদ্রতাকে নির্ধারণ করেছেন, ঠিক কিনা? মাসকানাত বা দারিদ্রতা ইহুদিদের জন্য নির্ধারিত হয়েছে। এখন ইহুদিদের দালাল যারা আছে না, দালাল বুদ্ধিজীবী নামে হোক, লেখক নামে হোক, ব্লগার নামে হোক, তাদের পক্ষ থেকে তো প্রশ্ন আসতে পারে, এই কথাটা তো বুঝলাম না, বাকি সব বুঝলাম। ইহুদিদেরকে দারিদ্রতা দেওয়া হয়েছে, ওরাই তো সবচেয়ে ধনী, প্রশ্ন আসে না, কথা বলে না? টাকা পয়সা তো ইহুদিদের কাছে নাকি? ইউনিলিভার কাদের, কথা বলে না? নেসলে কাদের, কোকা কোলা, পেপসি, পোড়া কপাল মুসলমান ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইসরায়েল নিপাত যাক, আর পেপসি দিয়া মিছিল করে গলা ঠান্ডা করে ইসরায়েলের ফান্ডে পয়সা জমা করে। আমি কি বেশি বললাম? পেপসি, পেপসি এটার অর্থ জানেন? পে ইচ পেনি টু সেভ ইসরায়েল, মনে থাকবে? কথা বলেন, আমি মিডিয়া যারা তোমাদেরকে বলছি, মনে থাকবে?
কথাটাকে স্পষ্ট করে দিও, তোমরা তো আকাম কামের চেয়ে আকাম বেশি করো, একজনের পিছে একজন লাগায় দাও, সব মিডিয়া না, কিছু মিডিয়া ভালো আছে, অধিকাংশই ভালো, কিছুই খারাপ, ঠিক কিনা? তোমাদেরকে বলছি গুরুত্বের সাথে এই বিষয়টিকে কন্টেন্ট তৈরি করে প্রচার করে দিবা। মুসলমান মিছিল করে ইসরায়েল নিপাত যাক, মিছিলের পরে পেপসি দিয়া গলা ঠান্ডা করে ইসরায়েলের ফান্ডে পয়সা জমা করে। এই যে পেপসি, এর অর্থ কি? ওয়ার্ড এব্রিভিশন মিনিং কি? পে ইচ পেনি টু সেভ ইসরায়েল, তোমার প্রত্যেকটি পয়সা খরচ করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। পেপসির গায়ে লিখে দিছে আমরা পেপসি ইসরায়েলের বদদোয়া করে পেপসি খাইয়া টাকা দিই ইসরায়েলকে, এটা কি ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? আপনারা পেপসি খান, পেপসির টোটাল নেট প্রফিট ইসরায়েলকে দিয়ে দেওয়া হয়, কোকা কোলার প্রতি মাসে 10% মুনাফা ইসরায়েলকে দেওয়া হয়, নেসলে এবং লাক্স ইউনিলিভার কোটি কোটি টাকা ডোনেট করছে ইসরায়েলকে, বোমা তৈরি করে অত্যাধুনিক অস্ত্র বানায় আমার মসজিদুল আকসা ফিলিস্তিনে বোমা মারার জন্য। ঘৃণার সাথে ইহুদি পণ্য বর্জন করুন, রাজি আছেন? পেপসি কোকা কোলা ইউনিলিভার নেসলে ঘৃণার সাথে বর্জন করেন, অন্তত এক মাসের জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আমার ভাইরা, আপনারা বলতে পারেন আল্লাহ তাআলা বলেছেন যে কথা আমরা বললাম, ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, দারিদ্রতা তাদের জন্য নির্ধারিত হয়েছে। আমরা তো দেখি ইহুদিদের টাকা বেশি, বিল গেটস 3-3 বার পৃথিবীর সেরা ধনী হয়েছে, সে ধর্মে কি? জোরে বলেন। এলন মাস্ক 2 বার ছিল সেরা ধনী, এইবার দ্বিতীয় ধনী, টেসলা কোম্পানির রকেট বানায়, ও হচ্ছে ইহুদি। ফেসবুক যিনি আবিষ্কার করেছে, হ্যাঁ, এই জুকারবার্গ বা জাকারবার্গ কি একটা বলে, ওদের নামের তো স্টেশন নাই, সেও ইহুদি। গুগল সার্চ এটার যে আবিষ্কারক, সেও কি ইহুদি? পয়সা সব তাদের কাছে। যুক্তরাষ্ট্রে 6টি অস্ত্র কোম্পানি, লকহিড মার্টিন সহ এই 6টি অস্ত্র কোম্পানি ইহুদিদের। তাইওয়ানে যতগুলো মাইক্রোচিপস তৈরি করা হয় সিলিকন ভ্যালি, অধিকাংশ ইহুদিদের পয়সা। আল্লাহ তো বললেন দারিদ্রতা তাদের জন্য নির্ধারিত, বিষয়টা কি প্রশ্ন আসে না? মাসকানাত বা দারিদ্রতা আসলেই তাদের জন্য নির্ধারিত হয়েছে, তার 3টি জবাব। প্রথম জবাব, এত টাকা থাকলে হবে কি? আজকে 3000 বছর আগে তারা রাষ্ট্র হারাইছে, কত কখন? বখতে নাসার হামলা করেছিল ফিলিস্তিনে, কি নাম? বখতে নাসার, বাংলা ইতিহাসে তার নাম নেবু চাঁদ। তখন ফিলিস্তিনে বনি ইসরায়েলের দায়িত্বে ছিলেন হযরতে দানিয়াল আলাইহিসসালাম নিজে। বখতে নাসর এসে বাইতুল মুকাদ্দাসে আগুন ধরায় দিছে, জাবুর কিতাব আগুনে জ্বালায় দিছে, 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। সেই যে তারা রাষ্ট্র হারালো, 3000 বছর পার হয়ে গেছে, সারা দুনিয়া ইহুদিদের কোনো রাষ্ট্র নাই। তো টাকা পকেটে থাকলে কি হবে? আপনার বাড়ি নাই, ওদের রাষ্ট্র নাই, বলবেন ইসরায়েল? ইসরায়েলের 1 ইঞ্চি জায়গা ইহুদিদের নয়, তা আরবি ফিলিস্তিনি মুসলমানদের। ইসরায়েল তো জবরদখলকারী, অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র, জবরদখলকারী, এটাকে আমরা রাষ্ট্র বলে স্বীকৃতি? দ্বিতীয় জবাব, ইহুদিদের পয়সা একটাও তাদের না, এই পয়সা এসে সুদের পয়সা, চুরির পয়সা, লুণ্ঠনের পয়সা। এই পৃথিবীতে বিশ্ব মানবতার রক্ত পানি করা ঘামের পয়সা তারা জমা করেছে। অতএব আপনার এলাকার চোরের কাছে 10 সিন্দুক টাকা থাকলেও চোরকে আমরা ধনী বলতে পারি না, চোরই বলতে হবে। তৃতীয় জবাব,
মাসকানাত থেকে মিসকিন দরিদ্র, বুঝলেন? এখন মিসকিন কাকে বলে? যার টাকা নেই, পয়সা নেই, বাড়ি নাই তাকেই মিসকিন বলে না। মুহাদ্দিস লেখেন মিসকিনকে আল্লাযী ইয়াহতাজু ইলা গাইরিহি সুকুন, যে তার নিরাপত্তার জন্য, প্রশান্তির জন্য, স্বস্তির জন্য অন্যের মুখাপেক্ষী তাকেই বলা হয় মিসকিন। আর তার কাছেই সবচেয়ে বড় মাসকানাত, এটাই সবচেয়ে বড় দারিদ্রতা। বুঝলেন নাই? যে ব্যক্তির টাকা পয়সা আছে কিন্তু তার নিরাপত্তা, তার শান্তি, তার স্বস্তির জন্য নিজের উপর সে নির্ভরশীল না, পরমুখাপেক্ষী, এটা মাসকানাত। আর ওই ব্যক্তিকে বলা হয় কি? মিসকিন। মুসলমান সারা দুনিয়া দেখেছে, যদি আমেরিকা এক ঘন্টার জন্য সমর্থন সরায়, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে। তা যে ইসরায়েল 1948 সালে স্বাধীনতার দাবি করেছে, আমার ফিলিস্তিনি মুসলমানের রক্তে হাত রঞ্জিত করে জবরদখল করেছে, সেই অবৈধ ভূখণ্ডটিও রক্ষার জন্যে প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডে ইহুদিরা আমেরিকার মুখাপেক্ষী, তাদের চেয়ে বড় দারিদ্র আর মিসকিন জাতি পৃথিবীর কেউ হইতে পারে না, অন্য কোন জাতি হতে পারে না, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আহলে কিতাব, তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইহুদিরা। আর তারা লাঞ্ছনা বঞ্চনা অভিশাপ নিয়ে আছে, বখতে নসরের পর পৃথিবীতে দ্বিতীয়বার তাদেরকে সাইজ করছে রোমান বাইজেন্টাইনরা, তৃতীয়বার ইহুদিদের মেরুদণ্ড চুরমার করে দিছে অ্যাডলফ হিটলার। এ লোকটার জন্য আমি দোয়া করতে পারি না, অমুসলিম ছিল কিন্তু দোয়া করতে মন চায়। জার্মানের চ্যান্সেলর হিটলার একজন দুইজন না, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। মরার আগে বলে গেছে কিছু ইহুদি রেখে গেলাম, কারণ পরবর্তীতে ইহুদির দালালরা আমাকে অপবাদ দিবে, আমি ফেসিবাদী স্বৈরাচারী। আসলে কেন ইহুদিদেরকে মানলাম? কিছু ইহুদি রেখে গেলাম যেন পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারে আমি কাজটা খারাপ করি নাই, ভালো কাজ করছে। আমরা এখন টের পাচ্ছি, ঠিক কিনা বলেন? 60 লাখ মেরে গেছে আগে, এখন মোট ইহুদিদের সংখ্যা 1,50,000,000, কিছু কম বেশি, ঠিক কিনা? এই 1,50,000,000 ইহুদি 800 কোটি মানুষের জন্য অভিশাপ হয়ে গেছে। পৃথিবীর যেখানে অশান্তি, অসংলগ্নতা, ত্রাস, সন্ত্রাস, সহিংসতা, যুদ্ধ, ওখানে ইহুদিদের হাত। অ্যাটম বোম আবিষ্কার কারা করেছে কথা বলেন? সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন, হ্যাঁ, আপনার E=mc² আপেক্ষিক আণবিক ভর, অ্যাটম বোমের সূত্রটা আবিষ্কার করেছে এই আইনস্টাইন। এটাকে বোমা কেমনে বানাতে হবে, এই থিসিস আবিষ্কার করেছে ওপেনহাইমার, কি নাম, ও ইহুদি। সূত্র আবিষ্কার করছে সেও কি ইহুদি, ওপেনহাইমার সেও কি ইহুদি। বোবা বানায়া প্লেনে করে হিরোশিমা নাগাসাকিতে নিক্ষেপ করে 2 দিনে প্রায় 9 থেকে 9.5 লক্ষ মানুষকে হত্যা করেছে যে পাইলট, সেও ছিল ইহুদি। এভাবে এই অভিশপ্ত ইহুদি জাতি পৃথিবীতে মানবতাকে পিছন দিক থেকে বারবার ছুরি মেরেছে। অতএব কখনোই ইহুদিদের সাথে পশ্চিমা বিশ্ব সবসময় আতাত করে থাকবে, ফিলিস্তিনের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা যত পারি দোয়া করব, মুনাজাত করব, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দেন। তবে মনে রাখবেন, বিশেষজ্ঞ আল্লাহওয়ালাদের মতে 2054 সালের মধ্যে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কোনো অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, ইনশাআল্লাহ বলেন। সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াতের যে ব্যাখ্যা করলাম, এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস রেখে চলার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের ইহকালীন কল্যাণের জন্য কিছু কথা আমি বলেছি, এই কথাগুলো মনে প্রাণে অন্তরে গেঁথে রাখবেন।